বেহায়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল রে, আজ আমার ঘটিল জঞ্জাল, আমি কি করে বুঝাব তুরে রে বন্ধু, কি করে বুঝাব তুরে রে বন্ধু, আমি যে তোমার কঙ্গাল, আজ আমার ঘটিল জঞ্জাল রে, আজ আমার ঘটিল জঞ্জাল, বেহায়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া, আজ আমার ঘটিল জঞ্জাল। দারুণ একটি গান। এই গান গাওয়ার পরে কিন্তু আপনার দর্শকপ্রিয়তা একদম আকাশচৌ হয়ে গিয়েছিল। একটু পার্সোনাল কোশ্চেন করি, আপনার মন কি কারোর জন্য বেহায় হয়েছিল বা হয়েছে? হ্যাঁ ছিল, যেমন আমার গুরু, আমি তাকে ভালোবাসতাম। কি করে বোঝাবো, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। তিনি অনেক অবজ্ঞা অপমান করতেন, তথাপিও আমি বারবার তার কাছে ছুটে যেতাম। তো সে আজ পৃথিবীতে নেই, কিন্তু আমার স্মরণ এবং হৃদয়ে সে আজও আছে। আচ্ছা, আমি যতটুকু শুনেছি যে আপনার শুরুতে আপনার পরিবারের লোকজন বাধা দিয়েছিল, এটা একটু যদি বলতেন। আসলে এটা তো কি বলবো, ভাই তো তার দৃষ্টিতে সে মাদ্রাসা পড়ো আলেম ছিলেন, এই দৃষ্টিতে তিনি বাধা দিতেন, এবং ভাই যতটা বাধা না দিছে তার সে বেশি বাধা দিছে আমার মহল্লার কিছু নামাজিরা। এখন আমি তো তাদের ছোট, কারোর সাথে কোনো বেয়াদবি করি নাই, তাদের নিপীড়ন নির্যাতন সহ্য করতে না পেরে আমি গ্রাম ছেড়ে চলে আসছি। তো এখন আসল ব্যাপারটা হচ্ছে কি, আমি যাহা দেখি তোমাকে দেখাতে পারছি না, আমি যাহা বুঝি তোমাকে বোঝাতে পারছি না। বাজার দরে নামাজ রোজা চলছে, কিন্তু আসলে আমার দৃষ্টিতে এগুলি ঠিক না। যেমন আমি নজরুলের একটা গানের এক লাইন বলছি, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদেরা খিলি সাজদা, মসজিদেরা খিলি সাজদা, সারি ইমানের মূল, নামাজ হলো তোর ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল। ওরা মসজিদ থেকে বাসায় যাওয়ার পথে আমার সারিন্দা কায়রা দিয়ে নিয়ে যেত, ওরা ভাবতো আমরা যেন কত পূর্ণ করে আসছি আর এ সারিন্দা বাজায় গুণা করতেছে। তো এখন ওদের ভাবনার তো আর আমি পরিবর্তন করতে পারছি না, বিদায় আমি নিজেই তাদের কাছ থেকে দূরে সরে আসছে। তো যাই হোক, এখন আসল বিষয়টা এইটাই বলছি, আমি যাহা দেখি তোমাকে দেখাতে পারছি না, আমি যাহা বুঝি তোমাকে বোঝাতে পারছি না। তবে হ্যাঁ, আজ যদিও না চিনো মোরে, চিনিতে পারিবি কাল। আমি একটা বাংলা ভাষা অত্যন্ত কঠিন জ্ঞানীদের জন্য নিদর্শন স্বরূপ রেখে গেলাম, আজ যদিও না চিনো মোরে, চিনিতে পারিবি কাল। আমি যে সত্য আমি তো জানি, এটা তুমি এখন বুঝবে না, তবে কোনো একদিন টের পাবে। আমার গানের মাঝে আমি ইঙ্গিত রেখে গেছি। আপনি তো সিনেমায় গান করেছেন, মানে আবার বসন্ততে, তাও বছর তিনেক আগে, এরপরে কি সিনেমা থেকে কেমন সাড়া পেলেন, এরপরে কি সিনেমার অফার আসছে কি না, মানে কেন গাইছেন না? আসলে কি, আমাকে কখন কে উপস্থাপন করে সেটা একমাত্র আল্লাহ জানে। আমি তো আর একবার এক জায়গায় একটু ইয়ে হলে যে আবার ওখানে আমি ফিরে ফিরে যাই, তা তো আমার স্বভাবে নাই। আমি হলাম এক কথা বাংলা গানই আমার পথ প্রদর্শক। আমারই প্রেম জলে ধূপের মতো, আপনার গোপন রহিতে সে যে পথের কুসুম সম, পারে না কহাই দিনের অবহেলা সহিত। এই যে পরিস্থিতিটা, আমাকে গোপন রাখাটাই আমি। আবার বসন্ত সিনেমায় কি আমার বোকাল নিচ্ছে, লালন সাইজির গান মিলন হবে কতদিনে, লিপ মিলাইছে তো আরেকজন। তো যাই হোক, মোটামুটি সে ভালো করেছে, কিন্তু এরপরে আমার আর কেউ ডাকেও না, আর আমি এত আগ্রহ নিয়ে ছুটি না, তো আমি তো থাকি আমাকে নিয়ে, আমি আমাকে নিয়ে থাকি। আপনার 30 বছরেরও বেশি কেরিয়ারের জীবন, মানে অনেক পথ অতিক্রম করেছেন, মানে
কেমন, কোনো আক্ষেপ আছে এই ক্যারিয়ারে এসে? আসলে কি, মানুষ মাত্রই তো আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে, তো চাওয়া পাওয়া বলতে আসলে আমার কিছু নেই। কারণ মানুষ আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, অল্প দুঃখে কাতর, বেশি দুঃখে পাথর। তো পাহাড় সমান ব্যথা পাইতে পাইতে দরিয়া সম ধৈর্যের সাগরে ভাসছি, এখন আর কোনো চাওয়া পাওয়া নাই বা নিয়ে কোনো আক্ষেপ নাই। আচ্ছা, এখন কিন্তু যারা বাউল সঙ্গীত গাইছে, আপনার কি মনে হয় তারা শুদ্ধ সংস্কৃতি চর্চা করে গান গাইছে? এখন ব্যাপারটা হচ্ছে, সঙ্গীত কারোর জন্য নেশা, কারোর জন্য পেশা। তো যারা পেশা হিসাবে মেনে নেয়, এরা তো একটু এলোমেলো চলবে। আমরা তো আর এটাকে পেশা ভাবছি না, এখন হয়তো আল্লাহ দিতেছে এটা তার অপরন্ত রহমত, কিন্তু চিরদিন আমরা এটারে হৃদয়ে লালন করছি নিজের আত্মসন্তুষ্টির জন্য। তো গান তো কি বলবো, জ্ঞানের বিষয়। যে ভালো মনে গান করে তার ভালো দিকটাই প্রকাশ পায়, আর যারা মন্দ মনে ইয়ে করে তাদের মন্দটা প্রকাশ পায়, এই আর কি। দর্শকদের উদ্দেশ্যে, যারা বাউল সঙ্গীত পছন্দ করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি এক কথায় বলবো, বাংলা গানের চর্চা করেন, বাউলও বুঝি না কীর্তনও বুঝি না, যেখানে আমরা গবেষণা করব সেখানে জ্ঞান আছে। আমি কিন্তু রটে দিছে আমাকে চিষ্টি বাউল, আমি কিন্তু আসলে বাউল না, আমি এক কথা বাংলা গানের গায়ক। একটু দেখলেন কী করলাম, প্রথম নিজের গান দিয়ে শুরু করলাম, মাঝখানে একটা নজরুল গীতি গাইলাম, আর একটা এই অনুপ ঘোষালের গাওয়া আধুনিক গান, এটা মনে হয় কার জানে লেখা, আমার সঠিক জানা নেই। তো যাই হোক, এক কথাই শুদ্ধ বাংলা গানের চর্চা আমি করছি যখন যা প্রয়োজন হয়। যেমন আমি মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই রবি ঠাকুরের ওই গানটা করি, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা। জন্মভূমির কিছু লোক আমাকে হয়তো বিড়ম্বনা দিছে, কিন্তু সবাই তো না, সেই প্রেম তো সারাক্ষণ হৃদয়ে থাকে। তো এক কথায় বাংলা গানের চর্চা করি। তাহলে একটা বাংলা গান শুনতে শুনতে শেষ করি আপনার পছন্দের। তোমারে করেছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কবু হব না কো পথ হারা। তোমারই করেছি জীবনের ধ্রুব তারা।